আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুলিল মুতাকিন ওয়াসলাত ওয়াসালাম আলা সঈদ আল আম্বিয়া ইউল মুরসলিন নবীনা মুহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার শুরুতে ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত দিয়েছেন আপনাদেরকে আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আজকে আমাদের সাথে মেহমান হিসেবে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলিমে দিন মজাহিরুল আলুম মাইলুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শাহেখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজ আল্লাহ আসসালামুম আমরা আজকে যে বিষয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনতে চাই ইসলামিক লাইফ অনুষ্ঠানে আসলে আমরা চাই এমন কিছু বিষয় আমরা সাহেবদের কাছ থেকে আলোচনা শুনি যার মাধ্যমে আমাদের জীবনটা মুমিনের জীবন আমরা হিসাবে গড়তে পারি ইসলামিক লাইফে রমাদান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই রমাদান আমরা শেষ করেছি রমাদানে আমরা চেষ্টা করেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য আল্লাহর জান্নাত লাভ করার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য কিন্তু রমাদান পরবর্তী এই যে এগারোটি মাস আরেকটি রমদান পাওয়া পর্যন্ত আমরা যদি কন্টিনিউ করতে পারি যে আমলগুলো আমরা রমাদানে করেছি এই এর সাথে যদি আমাদের সম্পর্কটা বিশেষ করে নামাজ আল্লাহ একবার এই নামাজের গুরুত্ব যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে এটা অনেক বড়ো কথা এভাবে যদি আমরা আমল যে আমলগুলো আমরা করেছি দোয়া মোনাজাত অনেককে আমরা নফল নামাজও পড়েছি আল্লাহ একবার তাহাজুত পড়েছি আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দিয়েছে দিয়ে দেন তাহলে আমাদের বাকি এগারো মাসও কামিয়াব হয়ে যাবে যে শাখের কাছ থেকে আমরা আজকে যে বিষয়টা আমরা আলোচনা মানে শুনতে চাই সেটা হলো রমাদান পরবর্তী আমাদের পরবর্তী আমাদের করণীয় شلون আমরা شايخي কাছ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে جناسوني إن شاء الله جي السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنه فله عشر امثالها ومن جاء بالسيئه فلا يجزى الا مثلها وهم لا يظلمون. بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم ما فيه من الايات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামে যারা সংযুক্ত হবেন পবিত্র রমদান মুবারকের পরে এই সাওয়াল মাস হজের মাসের প্রথম মাস এই মাসের এই মুবারক দিনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকের নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন রমাদানের আমাদের সমস্ত আমলগুলাকে কবুল করেন এবং রমাদান পরবর্তী সময়ে আমরা যেন ওই আমলগুলাকে আমরা কারিয়ন করতে পারি এবং সেই আমলগুলা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারি এই তৌফিক আমরা কামনা করছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কোরআনে কেরিম একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে একটা বিষয়ে রিমাইন্ড করেন সেটা হলো বিল হাসানাতি। শুধু নেক আমল করলেই শেষ না আল্লাহ বলছেন যে ব্যক্তি নিয়ে আসতে পারবে যেমন রমজান মাসে আমরা অনেক আমল করার চেষ্টা করেছি কিন্তু এই আমলগুলা নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি তো আল্লাহ বলেন মাং জা আবিল হাসানা যে ব্যক্তি কোনো ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে ফালাহু আশু আমসা আলিহা আল্লাহ তালা তার এই আমলের প্রতিদান হিসাবে এটাকে দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ তালা তাকে প্রতিদান দিবেন ফালাহু আশু আমসা আলিহা ওম্যান জা আবিআ আর কোন ব্যক্তি যদি সে কোন ধরনের কোন ভালো আমল না বরং খারাপ আমল কোন গুনাহের কাজ করলো কোন গুনাহ নিয়ে সে আল্লাহর দরবারে উপস্থিত হলো ইউজজা ইউজা মিসলাহা তখন আল্লাহ তা এই ক্ষেত্রে তাকে যতটুকু সে অন্যায় করেছে ঠিক ততটুকু আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন ও হুমলা ইউজলাম কারো প্রতি আল্লাহ তালা জুলুম করবেন না তো এই আয়াতে আল্লাহ তালা যে বিষয়টা আমাদেরকে রিমাইন্ড করেছেন সেটা হলো কি যে নেক আমল করার পর সে আমলকে নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে আমরা উপস্থিত হব যেভাবে শুরুতেই আমাদের সম্মানিত সঞ্চালক অদিলত শেখ আলহাফিজ হাফিজ সঈদ নাঈম আহমেদ যে বিষয়টা আমাদেরকে রিমাইন্ড করেছেন যে রমাদান পরবর্তীতে আমরা এই আমলগুলো কীভাবে আমরা কারিয়ন করতে পারব যা রামাদানে আমরা করেছি আসলে আজকের আলোচনার শুরুতে আমি অন্য একটা বিষয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম সেটা হলো যে আজকে আমাদের অত্যন্ত স্নেহবাজন এবং শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব আমাদের যোগ্য পরিচালক বাই সৈয়দ নাঈম আহমদ তিনি রমাদানের দেশে ছিলেন এবং সেটা আমরা সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং সরাসরি আমরা জানার সুযোগ হয়েছে তার মহতারাম আলিদ সাহেব অসুস্থ ছিলেন এবং আল্লাহ তালা মানুষের হসনুল খাতেমা হিসাবে এই রমদানুল মোবারকে এই ধরনের একটা বিশেষ দিনে তেরো রমাদান তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনার প্রতি আমাদের আজা সহমর্মিতা জ্ঞাপন করা এটা আমাদের একটা ঈমানি দায়িত্ব এই হিসাবে শ্রোতা দর্শক যারা আমরা সবাই অনেকে হয়তো আমরা জানি এরপর আমরা যারা আজকে জানার সুযোগ হয়েছে আমরা হযরত শেখের মরহুম পিতা তিনিও একজন বড় আলিমে দিন ছিলেন আমার সাথে ওনার মক্কা শরীফে সাক্ষাৎ হয়েছিল আমার আপনার তো মনে আছে জি এবং এই সামান্য সময়ের সাক্ষাতে আমি ওনার কাছ থেকে অনেক কিছু আমার জানার সুযোগ হয়েছে এবং আমাদের আকাবিরিন হজরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলিহি সহ বুজুগানে দিনের সাথে উনি খুবই ক্লোজ ছিলেন এবং তাদের যে সমস্ত কথাবার্তা এই অল্প সময়ের ভিতরে আমাদের সাথে শেয়ার করেছেন আমাদেরকে শেয়া করেছেন আমরা ওই সময় আমি আমার নিজের কাছে আমার দিলের একটা সাক্ষী ছিল যে উনি অনেক বড়ো উঁচা মাপের একজন এর সাথে সাথে আরও একটা বিষয় আমরা সবাই জানি যে উনি সৈয়দ এবং আমাদের ভাই সৈয়দ নাইম আহমদ উনিও সৈয়দ এ ব্যাপারে আমার একটা অনেক দিন থেকে সৈয়দদের প্রতি একটা দুর্বলতা সেটা হলো যে কোনো মানুষ সামহাও রসুল্লাহ সাল্লি আসাল্লামের নসবের সাথে কানেক্টেড যদি হয় ব্লাড কানেকশন যদি থাকে তাহলে তাদের মর্যাদা আল্লাহ তালা কাছে অনেক বেশি আমি আজকে এই কথাটি এই জন্য বলতে চাই কারণ আমি কিছুদিন আগে মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলহি ওনার একটা বাংলা পত্রিকা ছিল মাসিক মদিনা এবং ধারাবাহিকভাবে উনি মাসিক মদিনায় বিভিন্ন সময় রসুল্লাহ আলাইহি আলহিহসাল্লামের সাক্ষাৎ স্বপ্ন যুগের রসুসল্লাহ ইসলাম এই বিষয়ে লেখালেখি হতো পরবর্তীতে তিনি স্বপ্নযুগের রসল্লা ইসলাম একটা বই বাংলাতে এই বইতে তিনি অনেকগুলা ঘটনা রেফারেন্স সহ উল্লেখ করেছে এর মধ্যে একটা ঘটনা আমার দিলের মধ্যে খুব টাচ করেছে সেই ঘটনাটা হলো যে একজন সৈয়দ যে কোনো অবস্থায় যদি আমাদের সমাজে তাকে তার যে দাম তার যে মূল্য কতটুকু তিনি একটা ঘটনা উল্লেখ করলেন সেই ঘটনাটা কাদিল হারমাইন আবুল হাসান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে বাগদাদের জিম্মাদার ছিলেন তখন আলী ইবনু ঈসা রহমতুল্লাহ আলী তিনি বলেন আমি তার মুখে বলতে শুনেছি সেটা হলো কি যে বাগদাদে সঈদ মুসা ইবনে জাফর রহমতুল্লাহ আলহি আল্লাহ রসুলের বংশের কিছু মানুষ ছিলেন তো তিনি ওই বাগদাদের জিম্মাদার হিসাবে তিনি তাদেরকে প্রতি রমদান মাস আসলে তাদের জন্য একটা স্পেশাল হাদিয়া তিনি দিতেন যাতে তাদের এক বৎসরের খরচ এগুলা তারা বহন করতে পারে ওই সেইয়ীদের মধ্য থেকে একজন ছিলেন বৃদ্ধ লোক প্রতি বৎসর তিনি পাঁচ হাজার দীর্ঘম ওনাকে দান করেন রমাদানের আগে হঠাৎ একদিন দেখলেন এই সৈয়দকে এমন অবস্থায় তিনি দেখেছেন ওনার কাছে বিষয়টা ভালো লাগেনি রমাদানে উনি উপস্থিত হয়েছেন হওয়ার পর ওই কথা ওনার মনে পড়ছে উনি বলেন আমি আপনাকে কোনো সহযোগিতা করব না কারণ আপনাকে যে অবস্থা আমি দেখেছি আমি আপনাকে সহযোগিতা করব তো উনি চলে গেছেন ওই রাত্রে ওই ব্যক্তি তিনি স্বপ্নে রসুল সাল্লিহ আসাল্লাম রসুল্লাহ সাল্লিহসাল্লামকে তিনি সালাম দিলেন রসুল্লাহু আসলাম মুখটা ফিরিয়ে নিলেন তিনি খুব করুণ বাবলে যা আল্লাহ আমি জানি না কোন বেয়াদবী হয়েছে আপনাকে সালাম দিলাম আপনি সালামের উত্তর দিচ্ছেন না রসুল্লা সাল্লিহসাল্লাম বলেন যে দেখো তোমার কাছে আমার বংশের একজন লোক এসেছিল গতকাল আর তুমি তাকে এভাবে ফিরাই দিলে তুমি ইয়া রসুল্লাহ আসলে তো আমার ভুল হয়ে গেছে আমি ওনাকে যে অবস্থায় আমি দেখেছি আমি মনে করি যে এই লোককে সহযোগিতা আমি কেন করবো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে দেখো তুমি কি কোনো প্রতিদানের উদ্দেশ্যে তাকে সহযোগিতা করো না আমার মহব্বতের কারণে তুমি ইয়া রসুল্লাহ আপনার মহব্বতের কারণে আমি ওনাকে সহযোগিতা করি তখন দেখবেন ইয়া রসুলাল্লাহ আমার বেয়াদি হয়ে গেছে আপনি আমাকে মাফ করবেন সাথে সাথে উনি কী করলেন পরবর্তী দিন সকালবেলা খবর দিয়ে ওই সৈয়দকে নিয়ে আসলেন বাড়িতে আসার পরে রেগুলার তিনি যে পাঁচ হাজার দীর্হম দিতেন এখন তিনি দশ হাজার দীর্হম দিলেন আর মাপ চাইলেন যে আপনি আমাকে মাফ করে দিবেন তিনি অবাক হয়ে যে ভাই কী ঘটনা গতকাল আপনি আমাকে ফিরাই দিলেন আজকে আবার ডাবল দেন মাপ চান তো তিনি বলেন যে দেখেন আমি আসলে আমার দেবী হয়ে গেছে আমি ভুল বুঝেছি আপনাকে যে অবস্থায় আমি দেখেছি আমি মনে করি যে আপনাকে সহযোগিতা করা আমার জন্য ঠিক হবে না কিন্তু গত রাত্রের ঘটনা যে রসোল্লাহআসাল্লাম আমাকে এইভাবে বলেছেন একতা সুরার সাথে সাথে দেখেন ওই ব্যক্তি বলেন যে আমি আল্লাহর কাছে তৌবা করলাম আমার কারণে আমার নানা জানের কষ্ট হবে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় এক দিক থেকে ওই ব্যক্তিরত তওবা হয়ে গেল আবার অন্যদিক থেকে এই বিষয়টা কতটুকু গুরুত্ব রাখে এই জন্য আমাদের সমাজে যারাই যেখানে সে ঈদ অনেকে আমাকে প্রশ্ন করেন যে সে আমরা তো জানি না ওনাদের নসব কতটুকু আমি বলি আমাদের জন্য এতটুকু যথেষ্ট যে ওনারা সাইদ ওইটা ওনাদের জিম্মাদারি উনারা কীভাবে আল্লাহ রসুল পর্যন্ত সেটা পৌঁছাবেন তো এমন একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি বিশেষ করে সৈয়দ নাঈ মাহমুদ সাহেব উনি দেশে যাওয়ার সময় আমার সাথে কথা বলেছেন আমি এয়ারপোর্টে ওনার সাথে কথা বলেছি দেশে যাওয়ার পরেও কথা বলেছি আমরা সার্বিকভাবে আমরা দেখেছি যে একজন আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে সব কিছু গুছিয়ে এত সুন্দরভাবে সমস্ত আওলাদদের সামনে বিদায় নিয়ে তিনি চলে গেলেন যাই হোক তো আমরা আবারও ওনাকে এই রমদানের পরে আমার ভাই সৈয়দ নাই মাহমুদ আবারও আজকে এই প্রোগ্রামে এসেছেন আমি আসলে গত সপ্তাহে আমাকে যখন রিকোয়েস্ট করেন আজকে আমার মনের কথাটা বলি যে উনি আমাকে কোনো রিকোয়েস্ট করলে আমি এটা ফেরাতে পারি না আমার মনে ওই কথাটা আসে যে উনার নসব হলো সঈদ তো আল্লাহ তালা উনাকে আল্লাহর রসুলের এই নসব এবং বংশের যে মর্যাদা এই কারণে আমাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা যেন ওনাদেরকে দীর্ঘজীবী করেন এবং ওনাদের থেকে যেন আমরা আল্লাহর রসুলের বংশের মানুষের যে সমস্ত ফৈদাত আছে এগুলো লাভ করার তৌফিক দান করেন এবং দুনিয়ার যেখানেই আমরা কোনো সঈদকে আমরা দেখব। আমরা যেন অন্তর থেকে তাদেরকে সম্মান করি এবং বিশেষ করে ওনার মরহুম পিতা আল্লাহর বড় অলি ছিলেন আমরা ওনার জন্য রুহের মাগফিরাত কামনা করি এবং জান্নাতে আল্লাহ তাল্লাহ যেন ওনাকে আলা মাকাম দান করেন আমরা সেই প্রার্থনা করছি শুধু একটা মানে একটা বিষয় মানে আপনার কথা থেকে মানে অ্যাডিশনাল বলতে চাই আল্লাহ আকবার এটা আমাদের উপর কত বড় অহসান ছিল আল্লাহর দয়া ছিল আমরা যারাই বিদেশে অবস্থান করি আমাদের আসলে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হন তাদের পাশে থাকার কারণ এই মৌধটা তো আমার আমরা জানি না খার কখন মৃত্যু হবে কিন্তু আমার ওয়ালিদে মাহতারম হজরত মৌলানা সৈয়দ আবদুল্লুর রহমতুল্লাহ আলহি যখন অসুস্থ হয়েছিলেন প্রায় আড়াই মাস আগে মৃত্যুর মেজার একটা অপারেশন হয়েছিল ঢাকা ইউনাইটেড হসপিটালে এর পরের দিনই আমি আমার ফ্যামিলি নিয়ে দুই বাচ্চাদেরকে নিয়ে এবং তাদের মাকে নিয়ে আমি আব্বার খেদমতে হাজির হয়েছিলাম প্রায় এক মাস আব্বার খেদমতের সুযোগ হয়েছে আর পরে আবার রমাদানে যখন আমি আসার পরে ফিরে আসার প্রায় দুই সপ্তাহ পরে রমাদানে যখন আব্বার অবস্থা আবার অবনতির দিকে আবার আমরা সবাই মানে চলে যাওয়ার আমি এবং আমার বাই মুফতি সৈয়দ রিয়াজ আহমদ আমরা একসাথে যাই এবং মৌলানা তামিম সাহেব আমাদের সপ্তাহ দশ দিন আগে তিনি চলে গিয়েছিলেন তো এটা আল্লাহর কত বড় দয়া কত বড় এহসান আমাদের উপর যে আব্বার সামনে আমরা ছিলাম আব্বার খেদমতে ছিলাম আর আব্বার অবস্থাটা এমন ছিল তিনি আমাদের মানে শেষ যখন তিন দিন আমরা মানে শেষ তিন দিনে আব্বাকে যেভাবে আমরা দেখেছি আমরা যাওয়ার পরে আমাদেরকে নিয়ে আমাদের ঘরে সিটিং রুমে তিনি চলে এসেছেন আমাদেরকে নিয়ে বসে সবাইকে নিয়ে দোয়া করেছেন ইফতারের সময় দোয়া করেছেন তাহার দোয়া করেছেন বিভিন্ন সময় যখন ওলামা একালাম ভিজিট করেছেন সবার কাছে যে কথা তা তিনি বলেছেন যে আমাদের আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে খাতমা বিল খায়ের নাসিব করেন ইমানের যেন আমার মৃত্যু হয় ওলামা একলাম দোয়া করেছেন এবং তিনি সারাটি সময় মানে পুরো তিন দিন আমার মনে হয় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ পার হবে আমি নিজের কানে শুনেছি তিনি বারবার কলিমা রিপি রিপিট করতেছিলেন আর আমাদেরকে বলছিলেন যে এখন কে একটু টায়ার্ড হয়ে যান যে হয়তো গুম চলে আসতে পারে তখন বলছিলেন যে আমি কলিমা পড়ছি এবং গুমের দোয়াটা উপরে নিচ্ছি আল্লাহ বি ইসমিক আহিয়া তখন আবার আমাদেরকে জিজ্ঞেস করছেন তিনি অনেক বড় আলেম দিন অনেক বড় মুফতি ছিলেন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এই যে আমি কলিমা পড়লাম এই যে আমি গুমের দোয়াটা পড়লাম এখন যদি আমার ঘুম লেগে যায় আমার কি শেষ কথা খলিমা হল সুফহান তো আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন আমরা সবাই সাক্ষী পরিবারের সবাই সামনে ছিলাম যেদিন তিনি ইন্তেকাল করেছেন তেরো রমাদান পাঁচটা দশ মিনিটে তার শেষ কথাটা ছিল ইলাহাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরিষ্কার আমরা শুনতে পেয়েছি এর পাঁচ ছয় মিনিট পরেই তিনি দুনিয়া থেকে বিদায় বিদায় নিয়েছেন তো আপনাদের কাছে আমার এইটাই মানে আজকে আবেদন থাকবে যে শায়েখ যে কথাগুলো বলেছেন আসলে আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো যোগ্যতা নেই শেয়েখ যে কথা বলেছেন সঈদ এটা অনেক বড় কিন্তু এই কথাগুলো শোনার সাথে সাথে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে যে আসলে আমাদের কোনো যোগ্যতা নেই আল্লাহ রসুলের সাথে নিষ্পত এই কথাটা বলা আমাদের আমলের দিকে যদি আমরা তাকাই আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই এই জন্য মানে খুবই মানে ভয় লাগে যে এই কথাটা শুনতে কিন্তু আমার আব্বা আলিদে মাহতারম হজরত মৌলানা সাইদ আবদুল রহমতুল্লাহ আলহি সারাটি জীবন তিনি আমি সন্তান হিসাবে এবং যারা তার পাশে ছিলেন বিভিন্ন কাজে তাকে দেখেছেন দাওয়াতের কাজে বিশেষ করে তাবলিগ জামাতে সারাটি জীবন তিনি সময় দিয়েছেন বিভিন্ন দেশ সফর করেছেন এবং সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে অপশন নিয়েছেন এই মাদ্রাসায় দীর্ঘ সময় এবং তাবলিক জামাতের সাথে এবং দিনই আন্দোলনে এবং বিশেষ করে আকাবির উলামাই কালামের সাথে তার যে গভীর আত্মার সম্পর্ক ছিল তাদের সাথে যে তিনি সময় ব্যয় করেছেন সবাই এই কথাটাই সাক্ষী দেন বিশেষ করে শেখ আসকর হোসেন হাফিজ আহুল্লাহ তিনি সেদিন আমাদেরকে বলছিলেন যে আমি এটা মনে করি এটা তার কথা আল্লাহ যদি কবুল করে নেয় তিনি বলছিলেন যে আমি বিশ্বাস করি ছাত্র জমানা থেকে নিয়ে তাকে আমি চিনি আর আমি একথা বলি যে তিনি আমি বলতে আমি আমি বলছি যে তিনি আল্লাহর ও ছিলেন তিনি এর মধ্যে একটি কথাই বলছিলেন যে আমি সারাটি জীবন তাকে যে বিষয়টা আমি দেখেছি যে তার দিলটা পরিষ্কার ছিল কোনো অন্যায় দেখলে কোনো রং জিনিস দেখলে তিনি বলে দিতেন কিন্তু তার ভিতর সবসময় পরিষ্কার ছিল তো আল্লাহ সুবাহন হুয়া তালা এই শাহেখ যে উক্তিটা করেছেন আল্লাহ যদি কবুল করে নেন আল্লাহ সুবহান হুয় তালা আমার ওয়ালিদে মাহতরমকে যদি মাফ করে দেন আর জান্নাতে যদি আল্লাহ সুবহান হুয় তালা সর্বোচ্চ মোকাম দান করেন তাহলে এইটাই আমাদের সবচেয়ে বড়ো পাওনা আপনাদের কাছে দুয়ার আবেদন রেখে আমরা আর কথা না বাড়িয়ে শুধু একটি দাওয়াত দিয়ে আমরা শাহেখের কাছে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমরা একরা বাংলার সুক্রিয়া আদায় করছি একরা বাংলা টিভির পক্ষ থেকে আগামী সোমবার বিকেল আটটা থেকে নিয়ে খায়ের কনফারেন্স হলে একরা টিভি স্টুডিওর একেবারে নেক্সট ডোর ইস্টানুর মসজিদের নেক্সট ডোরে আল খায়ের কনফারেন্স হলে ওয়ালিদ মাহতার মহরত মৌলানা সৈদ আবদুল্লোর রহমতুল্লাহী আলাহির স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আর যারা আমাদের কথা শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি সুযোগ থাকে লন্ডনের আশেপাশে আপনারা থাকেন লন্ডন শহরে অবস্থান করছেন আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ উনত্রিশ এপ্রিল সোমবার বিকাল আটটা থেকে আলখাইয়ের কনফারেন্স হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বিশেষ করে আমাদের শেখ হজরত মৌলানী ইমদাদুর রহমান আলমাদানী হাফিজাহুল্লাহ শেখ মুফতি আব্দুর রহমান হাফিজা মুফতি আব্দুল মন্তাকিম হাফিজা উল্লাহ শেখ ফয়েজ আহমদ এবং আমাদের বুজুরগ দিন হজর শেখ আসকর হোসেন হাফিজা আল্লাহ শেখ শামসুল হক হাফিজা এবং শেখ আব্দুল কাদের সালে হাফিজা উল্লাহ তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো ইনশাল্লাহ আর আশা করছি আমরা তাদের কাছ থেকে আব্বা রহমতুল্লাহ আলী সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো জাজাকুমুল্লাহ খায়ের সময় একটু বেছে নিয়ে নিলাম শেখ মাফ করবেন ঈশ্বাল্লাহ আপনি কন্টিনিউ আলোচনা করবেন জজাকাল আসলে এটা আমাদের এই যে ইসলামিক লাইফ অনুষ্ঠানের ফার্ট হলো এটা যে আমরা কিভাবে এই ইসলামিক এই সমস্ত বিষয় আমরা জানব এই যে আজা এটা একটা শুন না আল্লাহ রসুলের কেউ মারা গেলে তার পরিবারের প্রতি নিজের সমবেদনা জ্ঞাপন করা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া কারণ রসোল্লাহ্লা আমাদের জন্য যে দিন নিয়ে এসেছেন মানুষের খুশির মধ্যে যেভাবে আমরা শরিক থাকবো কেউ যদি কষ্ট পায় তার কষ্টর সাথেও আমরা শরিক তাকা এবং তাদেরকে সান্ত্বনা দেয়া এটা আমাদের একটা ইমানি দায়িত্ব এবং বিশেষ করে যে সমস্ত ওলামায় ক্যালামের কথা বলা হয়েছে এই প্রোগ্রামে থাকবেন আমরা সবাই আমরা যারা আজকে এই প্রোগ্রামরা দেখছি আমরা চেষ্টা করব এই দুয়ার মজলিসে যেন আমরা শরিক হতে পারি কারণ আমার সাথে হজরতের যে সাক্ষাৎটা সেটা মক্কাশ হয়েছে এবং আমার তখন থেকে আমি আমার দিল থেকে এটাই আমি জানতাম যেটা শেখ আসক হোসেন সাহেব বলছেন যে উনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং তাদের জীবন এমন ছিল এত সিম্পল ছিল তারা একটাই বুঝতেন আল্লাহ রসুলের শূন্যতির উপর চল আল্লাহ মানে কাতিয়া যেভাবে ছিলেন ওনাদের সাথে সফর সঙ্গী এবং যেভাবে যারা সম্পর্ক রেখেছেন তাদের একটাই গোল ছিল যে কীভাবে আমরা সুন্নতের উপর থাকবো বেদাত মুক্ত থাকবো এই ছিল তাদের জীবনের একমাত্র কামনা আল্লাহ রাহিমাহ আল্লাহ তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে রমাদানের পরে এই যে আমলগুলো আমরা করলাম আল্লাহ বলেন এগুলা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আল্লাহ কি করবেন একে দশ আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেবেন এই প্রসঙ্গে রসুল আল্লাহ আলহ্লাম বলেন মানসামা রমাদান যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখল রমাদানের পরে আবার এটাকে কারিয়ন করল রমাদানের রোজা ছিল ফরজ কিন্তু রমাদানের পরে সওয়ালের রোজা এটা মুস্তাহাব সুন্নত এই রোজা যদি কেউ সাওয়ালে ছয়টা রোজা রাখে কেনাকা সুইয়া মৃত্যাহার তাহলে সেজন্য পুরা বছর রোজা রাখল স্বাভাবিকভাবে কাউকে যদি বলা হয় যে আপনি ছয় দিন মাত্র এক্সট্রা রোজা রাখবেন আর পুরো বৎসরের আপনি রিওয়ার্ড পাবেন দুনিয়ার ক্ষেত্রে কেউ এক মাস কাজ করছে আর বলা হয় আরো ছয় দিন আপনি কাজ করবেন আর আপনাকে পুরো এক বছরের বেতন দেওয়া হবে আল্লাহ দেখেন আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যাবে যে কে কত বেশি এটাকে আমরা সুন্দর করে আমরা করতে পারি তো আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে এই যে ছয় দিন রোজা রাখার কথাটা কীভাবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল যদি এভাবে বলতেন এই কথাটা কেউ যদি সওয়ালে আরও ছয়টা রোজা রাখে তাহলে সে সাইটটা রোজা রাখার সব পাবে এই কথাও তো সমান সমান আল হাসান আবি আসি আম চালিয়ে যাবে আরে আয়াত বলছি কিন্তু আল্লাহ রসুল উম্মদকে আমলের প্রতি নিয়ে আসা এমনভাবে দেখাইলেন বিষয়টা যে দেখো তুমি ছয়টা রোজা রাখবে আল্লাহ রসুল সাইট না বলে বললেন পুরা বৎসর রোজা রাখার সব আল্লাহ যাতে করে আমলের প্রতি আমাদের ইজাজ হয় এই ক্ষেত্রে আজকে অন্য একটা বিষয় আমি বলবো সেটা হলো অনেকে প্রশ্ন করেন যে সওয়ালের যে সোয়েটার রোজা আমরা কীভাবে রাখবো ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ওনার মাঝহাবের মধ্যে সাওয়ালের ইমিডিয়েটলি সাথে সাথে ছয় রোজা রাখার ব্যাপারে ওনার মাঝাবে একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে শুনলে আমাদের ওনার কাছে অবাক মনে হতে পারে সেটা হলো কি ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলেন যে একটু ব্রেক নিয়ে ছয়টা রোজা রাখা হবে কারণ এক মাস ফরোজ রোজা রাখা হয়েছে এমন ফরোজের সাথে যদি সাথে সাথে সুন্নতটাকে লাগাই দেওয়া হয় তো অনেক মানুষ আছে তারা মনে করবে যে এই ছয়টাও মনে হয় ফরজ এবং এই বিষয়টা আজকে আলোচনা এই জন্য করতে চায় যে এখন এই ছয়টাকে এমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সুন্নতকে সুন্নতের জায়গা মতো আমাদেরকে রাখতে হবে কারণ আমরা অবশ্যই এই ছয়টা রাখবো শুধু ছয়টা কেন দেখেন রেগুলার যদি আমরা কোনো আমল করি যেমন মনে করেন প্রত্যেক মানডে এবং থার্সডে রোজা রাখা হয় যদি এবং তেরো চোদ্দো পনেরো রোজা রাখা হয় তাহলে মানডে থ্যাটার দুই দিন করে যদি হয় তো এখানেই মানে প্রতি সপ্তাহে চার সপ্তাহ হইলে আট দিন হয়ে যায় আর আরও তিন দিন এগারো দিন হয়ে যায় ছয়ের বেশি এমনিতেই হয়ে যায় এবং সমস্ত ওলামায়িকেরাম বলেন এই সাওয়ালে যদি কেউ ছয়টা রোজা হয়ে যায় তার চাই সে রোজা যখন গতকালকে তেরো তারিখ ছিল যারা আয়ামে বিয়েদের রোজা রাখেন তেরো তারিখের আয়ামে বিদের রোজা মানডের রোজা আবার সাওয়ালের রোজা তিনটা অর্থাৎ এই আমলের ক্ষেত্রে আপনার নিয়তটা যখন হবে যে আমি মানডের রোজা রাখছি আমি সাওয়ালে রোজা রাখছি এবং সাথে সাথে আমি আইয়া বিদে রোজা রাখছি তাহলে দেখেন রোজা রাখছেন একটা আর নিয়তের কারণে এই তিন ধরনের রোজা সব আর আবার আল্লাহ সালাদি আসে আমসা আলিহা আরও দশ গুণ আল্লাহ তালা মানুষকে তার নেক আমলের রিওয়ার্ড আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তো এই ক্ষেত্রে যে বিষয়টা আজকে আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি সেটা হলো কি আসলে রমাদান মাসের পুরাটা প্র্যাকটিসই ছিল এই জন্য আমাদের আমলকে কীভাবে আমরা সংরক্ষণ করব। এটা একটা হিড অ্যান্ড গোল আমরা অনেকে জানি না কেন এই গোল কারণ হলো কি আমল করা খুব সহজ কিন্তু আমলের হেফাজত করা বড় কঠিন আর রমাদানের মধ্যে এই প্র্যাকটিস ছিল যে আমলের হেফাজত কিভাবে আমরা করবো আমাদের মুখের হেফাজতের দ্বারা আমলের হেফাজত হবে আমাদের হাতের হেফাজতের দ্বারা আমলের হেফাজত হবে আমরা পুরাপুরিভাবে নিজেকে এইভাবে আমরা চালাব যে আমাদের দ্বারা কারো কোনো ধরনের কোনো কষ্ট হবে না না হাত দিয়ে আমরা কাউকে কোনো কষ্ট দিব না মুখ দিয়ে আমরা কোনো কষ্ট দিব কারণ রসোল্লা আলী আলিয়াস্লাম একদিন জিজ্ঞেস করলেন আতা দ্রুনা না মানিল মুফ লিসমিন উম্মতি আচ্ছা তোমরা কি জানো আমার উন্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি সাহাবেক রাম সিম্পল আনসার হইলো ইয়া রসুলাল্লাহ যার টাকা পয়সা নেই গোর বাড়ি নেই তাকেই তো আমরা সবচেয়ে নিঃস্ব গরিব মনে করি অসহায় মনে করি রসুল বললেন যে না কারণ দুনিয়ার অভাব অনটন এটা সাময়িক সাময়িক সামান্য সময়ের জন্য কোনো না কোনোভাবে মানুষ সার্ভাইভ করতে পারে কিন্তু আখেরাতের জীবনে যদি কোনো মানুষ কোনো জায়গায় আটকা পড়ে যায় আর সেখানে যদি তার সব কিছু সে লস করে ফেলে তাহলে তার চেয়ে বড় অসহায় আর কেউ হতে পারে না রসুল্লা সাল্লাম বলেন সবচেয়ে অসহায় ওই ব্যক্তি যে অনেক বেশি নামাজ পড়েছে ফরজ রোজা রেখেছে নফল রোজাও রেখেছে সাদক্কা খায়রাত, জাকাত ফরজ যেটা দিয়েছে এবং নফল সাদাকাও দিয়েছে এভাবে অনেক আমল নিয়ে এসেছে অনেক নামাজ অনেক রোজা অনেক সাদাকা অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু ক্রিয়ামতের দিন দরা বাহু হায়াদা ও সাতামাহু হা কাউকে গালি দিয়েছে কাউকে ঝগড়া করেছে আঘাত করেছে এই সমস্ত কারণে তার এত পাওনদার হবে

ইসলামিক লাইফ অনুষ্ঠানের অন্যতম মেহমান বিশিষ্ট আলিম দিন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুজাহিরুল আলুম মাইলুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হচ্ছে শেখ মৌলানা ইমদাদ রহমান আল হাফিজা হাফিজাহুল্লাহ বিরতির আগে শেখ রমাদান পরবর্তী আমাদের কলোনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নাসিহা পেশ করছিলেন একটি হাদিসের আলোকে কথা বলছিলেন চলুন আমরা শেখের কাছ থেকে এই বিষয়ে কন্টিনিউ আলোচনা শুনি ইনশাআল্লাহ জি শেখ জজাকুম বিসমিল্লা রহমুলিল্লা সালাম রসুল্লাহ আমরা রসুল যে হাদিসটার ব্যাপারে আলোচনা করছিলাম সেটা হলো আল্লাহ রসুল আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝালেন যে দেখো আমুল করলেই শেষ না আমুলকে হেফাজত করা এটা অনেক বড় দায়িত্ব যদি আমলের কেউ হেফাজত করতে পারে না তো অনেক বেশি আমুল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে কিন্তু শুধুমাত্র এই কারণে সে তার আমলকে প্রটেক্ট করতে পারেনি তার আমুলগুলা শেষ হয়ে যাবে কীভাবে শেষ হয়ে যাবে রসুল ইসলাম বললেন বাহু হাদা ও শেতাবাহু হাদা। কাউকে আঘাত করেছে কাউকে গালি দিয়েছে কারোর সাথে দুর্ব্যবহার করেছে এই জন্য ওই যে তার অনেক বেশি সোয়াব নিয়ে এসেছিলো যে সবগুলা নামাজের সাব রোজার সাব চ্যারিটি সদাকা খায় রাতের সোয়াব এতগুলা সোয়াব নিয়ে এসেছে তো কেয়ামতের দিন সেখানে মানুষের যে পাওয়ান যাদের তাদের পাউন্ডারের পাওন দেওয়ার আর কোনো পথ থাকবে না তখন তাদের এই সোয়াবগুলা ওই ব্যক্তির সয়াবগুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি এক পর্যায়ে সমস্ত সব শেষ হয়ে যাবে কিন্তু আরো পাউন্ডার বাকি রয়ে গেছে এখন কি করা যাবে রসোল্লা সাল আলিহিসাল্লাম বলে আহ ওই সমস্ত গুনাহগার মানুষ পাউন্ডার যারা তাদের গুনাগুলা চিন্তা করেন সে সোয়াব নিয়ে উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে এখন অন্যের সাথে শুধু খারাপ ব্যবহার কারণে তাদের গুনাগুলা ওই ব্যক্তির ঘরে ছাপিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত তার মাসির তার গন্তব্য যা এর চেয়ে আল্লাহ এর চেয়ে অসহায় নিঃস্ব আর কেউ নেই যে এত কিছু সে খামাই করার পর এত নেকি উপার্জন করার পর সেটাকে ধরে রাখতে পারবে না এবার আসেন এটাকে নিয়ে আমরা একটু পর্যালোচনা করি আজকে আমাদের সমাজে অনেক ভালো মানুষ পাওয়া যায় যারা সফে আউআালে তাকবীরে উল্লাহ শহিদ নামাজ পড়ে যারা সাদাকা খায় রাত যারা অনেক কিছু নফল বাত বন্দি করে কিন্তু দেখা যায় যে তাদের অবস্থা এমন যে তাদের পাশে মানুষ দাঁড়াতে ভয় পায় তাদের মুখটা এমন তাদের কথাবার্তা এমন তাদের ব্যবহার এমন এরা মনে করে শৈতান তাদেরকে একটা দোকার মধ্যে রাখছে এরা মনে করে যে তোমার তো আমল অনেক ভালো এই যে কত বড় একটা দোকা কারণ এই যে ভালো আমলগুলা এগুলাকে সংরক্ষণ হেফাজত করা তখনই সম্ভব হবে যখন তার মুখের কন্ট্রোল হয় এবং এই রমজানের মধ্যে এই মুখের কন্ট্রোলটা আল্লাহ রসুল দেখেন শহীদ বুখাই শহীর মধ্যে বা বফতল সিয়াম ইমাম বুখাই রহমতুল্লাহ রোজার ফজিলতের একেবারে সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন আনহু থেকে তিনি বলেন রসুল্লাহ ইসলাম বলেন যে আসিয়া মুজ্জুন্না যে নাম মানুষের রোজা হলো তার জন্য একটা ঢাল এরপর রসুল সোল্ল ইসলাম বলেন যে দেখো যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পর যদি ওই ব্যক্তির সাথে অন্য সে কী করবে প্রথম আল্লাহ রসুল বললেন সেজন্য রোজা রাখার পর কোনো অশ্লীল কথাবার্তা না বলে কোনো গুনাহের কাজে যেন জড়িয়ে না যায় এগুলা বলার পর বলেন যদি কোনো ব্যক্তি তার সাথে গালি গালাজ করে খারাপ ব্যবহার করে সে কি করবে তার মুখের কন্ট্রোল করবে কিভাবে করবে আল্লাহ শিক্ষা দিলেন সে বলবে এক কথা বলে ইন্ম আমি তোমার গালির জবাব দিতে পারবো না আমি রোজাদার আল্লাহ এই যে দেখেন একজন মানুষ খারাপ ব্যবহার করা সত্ত্বেও ওই ব্যক্তি তার নিজকে এমন কন্ট্রোল করবে সে তার সাথে খারাপ ব্যবহার করবে না গালি গালাজ করবে না জোগা জাটি করবে না আজকে এই যে মানুষের মধ্যে মানুষে জোগড়া জাটি করা গালি গালাজ করা এটা যেভাবে একটা মুসলিম সোসাইটির মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের জন্য যেভাবে এই কাজটা একটা জঘন্য কাজ অপরাধ আন্তর্জাতিক পরিমণ্ডলেও অহেতুক এক দেশ অন্য দেশের সাথে ঝগড়া যুদ্ধ বিগ্রহ এই সমস্ত কাজ অত্যন্ত ঝগন্নকার আজকে একটু ব্রড আকারে যদি আমরা চিন্তা করি রসুল ইসলাম আমাদের জন্য যে দিন নিয়ে এসেছেন ব্যক্তি পর্যায়ে মানুষকে এই সমস্ত বদভ্যাস থেকে পাক পবিত্র করার সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা পৃথিবীর মানুষ কীভাবে সুখ শান্তি এবং নিরাপত্তা লাভ করবে এই জন্য আল্লাহ রসুল যে মিশনটা নিয়ে আসলেন দেখেন আরবের সমাজের এই অবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে রোমান এবং পার্সিয়ার রোম পারস্যর যে দীর্ঘদিনের হাজার বছরের তাদের যে যুদ্ধবিগ্রহ ছিল সেটা স্টপ হয়ে গেল আমি এই পর্যায়ে বলতে চাই আমাদের মধ্যে যারা মুসলমান যারা দুনিয়াকে নিয়ে যারা ভাবেন আমি আপনাদেরকে একটু জিনিস রিমাইন্ড করতে চাই আজকে দেখেন এই টুডে ইয়েস্টারডেজ নিউজের কথা যদি আপনি মনে করেন আজকে আমাদের দেশের থেকে ফাইভ হান্ড্রেড মিলিয়ন ফাউন্ড এটা ডোনেশন হিসাবে আজকে ইয়াতে জেলেনস্কির যে দেশ সেখানে ইউক্রেন ইউক্রেনকে ইয়া এইড দেওয়া হয়েছে আমেরিকা সিক্স বিলিয়ন ডলারের এইড দিয়েছে এই যে দেখেন আমাদের দেশের ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার মানে পাউন্ড যেটা মানে আজকে ইউক্রেনকে সহযোগিতা করার পরও আমেরিকা সিক্স বিলিয়ন ডলারের মানে সহযোগিতা করার পরও আজকে সেখানের মানুষ কত নিরীহ মানুষ যুদ্ধের কারণে ওহরহ মারা যাচ্ছে মানুষের গড় বাড়ি নষ্ট হচ্ছে দেশকে শেষ করে দেয়া হচ্ছে আজকে যদি আমরা আরেকটু দেখি আজকে মুসলমানদের পবিত্র ভূমি মসজিদুল আকসা এবং বাইতুল মাকত যেখানে যে ফিলিস্তিন সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর গাজার মুসলমানদের উপর কিভাবে জুলুম নির্যাতন অত্যাচার এই যে মারামারি এই যে হত্যাযোগ্য যেটা চলছে অর্থাৎ আল্লাহর রসুল এসে সারা দুনিয়ার সমস্ত কিছুকে যেখানে শেষ করে দিলেন আজকে সেই ইসলামের শিক্ষা দুনিয়ার মানুষ যদি গ্রহণ না করতে পারে চাই সে মুসলিম হোক নান মুসলিম হোক তাহলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না আমার বলার উদ্দেশ্য হলো যে আজকে এই যেমন হয় ট্যাক্স পেয়ারের মানি এই যে ফাইভ হান্ড্রেড মিলিয়ন পাউন্ড তাদেরকে সহযোগিতা করা হয়েছে কোনো অসুবিধা নাই আরও প্রয়োজনে আমরা সহযোগিতা করব কিন্তু প্রবলেম তো সলভ হচ্ছে না আজকে আমেরিকা যখন সিক্স বিলিয়ন ডলার তাদেরকে সহযোগিতা দিচ্ছে কিন্তু এরপরে তো ইউক্রেনের যুদ্ধ তো বন্ধ হচ্ছে না কারণ কি কারণ এই দুনিয়ার এই পৃথিবীর যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল যে মিশন নিয়ে এসেছিলেন যে অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করতে পারবে না এই যে মিশনটা এমন একটা মিশন দেখেন কোরআনি করিমের পাশে আল্লাহ তালা বলেন যে যদি এই ধরনের অন্যায়ভাবে কোনো একজন মানুষ যদি অন্য একটা একটা সোল মান নাফসিন খাতাল আল্লাহ একজন মানুষকে যদি এভাবে হত্যা করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানবকেই হত্যা করার সমান মানে এত বড় জঘন্য অপরাধ একজন ইনোসেন্ট মানুষকে হত্যা করা আজকে সেই ইনোসেন্ট মানুষ ইউক্রেনে যেভাবে মারা যাচ্ছে আমি ইউক্রেনের নাম এই জন্য বলছি আমরা মুসলমানরা গাজার মুসলমানদের কথা বললে অনেকে মনে করে যে গাজার মুসলমান পলিটিক্যালি এই সেই আজকে সারা দুনিয়ার যেখানেই যে অন্যায় পাবে ইনোসেন্ট পিপলস তাই তারা গাজাতে মারা যাক আমি সামান্য সময়ের জন্য ধর্মকে আমরা যে যে ধর্মের আছি সেটা পড়ে কিন্তু দুনিয়ার মানুষ হিসাবে ইউনোসেন্ট মানুষ আজকে যেভাবে গাজাতে মারা যাচ্ছে ইউক্রেনে মারা যাচ্ছে ঠিক তদ্রুপভাবে দুনিয়ার যত জায়গায় মায়ানমারে মারা যাচ্ছে যত জায়গাতে এই ধরনের যুদ্ধ বিগ্রহ চলছে সারা দুনিয়াতে মানুষ ইউনোসেন্ট পিপলরা সাফার করে কারণ যখন কোনো দেশ এক দেশ অন্য দেশের সাথে যুদ্ধ করে তো এই পাওয়ারের নতিজাটা কি হয় যে সাধারণ মানুষ সেখানে সাফার করে আর আল্লা রসুল রহমতুল্লিল আলামিন হিসাবে এসেছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ কীভাবে সুখ শান্তি এবং নিরাপত্তা লাভ করবে একজন মুসলমান হিসাবে সত্যিকার অর্থে আমরা যদি রসুল সাল্লাহ যে শিক্ষা সেই শিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে এই যে রমদানের এক মাসের ট্রেনিং কোর্স দিয়েছে তাও একটা মজার ব্যাপার হলো কি এক মাসের প্রথম বিশ দিন রমাদানের প্রথম বিশ দিন এই ট্রেনিংয়ের পর আল্লাহ রসুল আমাদেরকে আরো একটা স্পেশাল ট্রেনিং জন্য আরও দশ দিনের একটা এতেকাফ দিলেন সেই এতেকাফের মাধ্যমে মানুষ কি করে আল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য যা কিছু আছে সব কিছু থেকে মানুষ তার সম্পর্ক বিচ্ছিন্ন করে এক আল্লাহ তা আল্লাহ তার কিভাবে সম্পর্ক হয়ে এই জন্য সে ওই দশ রাত দশ দিন মসজিদে এতেকাফ করে আর এতেকাফ করার কারণে সে কী হয় লাইলাতুল কদর সের নাসিব হবে এবং এই দশ দিন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহ তালার সাথে তার সম্পর্ক হবে এই জন্য এই যে সে এমনভাবে তার মধ্যে আল্লাহ তালা জাতের সাথে করিব হওয়ার জন্য সমস্ত গুণাহ থেকে নিরাপদ একটা পরিবেশ আল্লাহ দশটা দিন এমনভাবে অতিক্রম করে যে তার মধ্যে এই বিশ দিনের পরে আরও যেটুকু বাকি ছিল সেটুকু যেন পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ এরপর রমাদানের পরে সে এমনভাবে হবে যে সম্পূর্ণ গুণাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে সমস্ত আখলাখে বদবাস থেকে সে পাক পবিত্র হয়ে যাবে এবং সে বেরিয়ে আসবে রমজান পরে এমন যে সদ্যভূমিষ্ঠ একটা সন্তানের মতো এবং এর পরবর্তীতে তার ওই প্র্যাকটিসের মাধ্যমে তার যে কোয়ালিটি সে অর্জন করেছে বাকি যেন মাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হাদিসের আলোকে আপনি বললেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি এটাও মূল কারণ হল যে আজকে অনেকের মনের মধ্যে আসতে পারে যে এই পরিস্থিতির মধ্যে আমাদের হাতে কী আছে আমরা কি করতে পারবো এটা আন্তর্জাতিক বিশ্বে যারা পাওয়ারফুল যারা ক্ষমতার মালিক তারাই তো এই ডিসিশন নিচ্ছেন এই যুদ্ধবিগ্রহ তাদের মানে তাদের মাধ্যমেই মানে পরিচালিত হচ্ছে কিন্তু শাহের সুরক্ষতা এবং শেষকতাটা ছিল আমার আমরা ব্যক্তিজীবনে যদি আমরা এই হাদিসের আলুকে রমাদানে যে আমরা বিয়েত নিয়েছি এর আলোকে যদি আমরা গঠন করতে পারি আমাদের পরিবারে যদি আমরা নিজেকে যদি এই হাদিসের আলুকে রমাদানের আলোকে যা অর্জন করেছি এটা যদি আমাদের আমরা কন্টিনিউ করতে পারি যখন পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা অবশ্যই আমরা যারা ক্ষমতার মালিক যারা ক্ষমতার মালিক তাদের কাছেও এটা অবশ্যই এই মেসেজটা যাবে যে আমরা শান্তি চাই আমরা যুদ্ধ বিগ্রহ চাই না আমরা অশান্ত বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এজন্য জন্য আমরা ব্যক্তি জীবনে যার যার যতটুকু আমাদের এক্সেস আছে আমরা চেষ্টা করব যে আমরা যেন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখি এটাই আমি মনে করি শায়েখের মূল মেসেজটা ছিল আজকে আসলে যে কথাটা শায়েখ শুরু থেকে মানে আজকে এই যে সেকেন্ড পর্বের শুরুতে হাদিসের আলোকে বলেছেন এই বিষয়টা আসলে খুবই চিন্তার বিষয় আমরা অনেক সময় এটা দেখি আমাদের চোখের সামনে দেখি অনেক আলিম অনেক ইমাম অনেক পরহেজগার আসলে আমরা আমাদের কথা থেকেই শুরু করি আমরা এবং সমাজে তো এরকম অনেক মানুষই আছেন। যে আমরা আল্লাহর এবাদত আমরা করছি আলহামদুলিল্লাহ কিন্তু মানুষের সাথে মহামেলাত মানুষের সাথে লেনদেন এবং আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে আমাদের আচরণ এবং পরিবারের অবস্থা যদি আমরা জানি বা শুনি কোনো সময় সুযোগ হয় তখন আমরা কিন্তু এগুলাকে বিশ্বাস করতে পারি না যে একজন পরহেজগার মানুষ শাহেজবাবু বলছিলেন যে নমাজের প্রথম কাতারে দাঁড়িয়ে থাকেন এরকম মানুষ আবার তার থেকে আচরণ কিভাবে হয় তো এটা হলো যে আমরা অনেক সময় দিন মনে করেছি শুধু আল্লাহর এবাদতকে আর এই পরিবারের সাথে মানুষের সাথে আখলাক মানুষের সাথে মা আমেলাত মা আশারাত এটাকে আমরা দুনিয়া মনে করছি এটাকে দিনের অংশই অনেক সময় মনে করি না এই কাজগুলা যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের থরি কাজসন্নত অনুযায়ী আমরা যদি এগুলাকে পরিচালনা করতে পারি তাহলে চব্বিশ ঘন্টার সময় আমার এবাদত হিসাবে আল্লাহ গণ্য করবেন শাহ আমি মনে করি এই বিষয়টাই আপনি হাইলাইট করতে চেয়েছিলেন্লা জল্লাহ আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টাকে সামারাইজ করেছেন অনেক সময় আলোচকের আলোচনাকে নেয়ার জন্য এই যে এই ধরনের সামারায় যেটা অত্যন্ত গুরুত্ব রাখে জাজাকাল্লা খের আল্লাহ তালা আপনাকে এই যোগ্যতা দিয়েছেন যে সুন্দরভাবে বিষয়টাকে যাতে যারা দর্শক শ্রোতামণ্ডলী আছেন তারা যাতে মেসেজটা সুন্দরভাবে নিতে পারেন এই জন্য বার কাল্লা হফিকা তো আমরা এই বিষয়টাকে যে বিষয়টা আমরা আলোচনার মধ্যে ছিলাম সেটা হলো কি যে আল্লাহ তাহলে আমাদেরকে এই যে রমাদানের যে একটু আমল করার তৌফিক দিয়েছে সিরিয়াসলি রমাদানের পরে দুটি কাজ আমরা করব। একটা হলো এই আমলকে আমরা কারিয়ন করব। আর দু নম্বর হলো কি যে রমাদানের যে আখলাখের যে ট্রেনিং আমরা করেছি সেই আখলাককে আমরা সুন্দরে করার মাধ্যমে আমরা কি করব আমাদের আমলকে আমরা প্রটেক্ট করব। কারণ যদি আপনি এই ভালো আমুল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারেন আল্লাহ হাসানাতি কোরআন কেরি আল্লাহিল হাসান এই আয়াত তো বলছেন যে দশগুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যদি কোনো মানুষ সেই আমল নিয়ে ভালো আমল নিয়ে এগুলাকে আমলকে প্রোটেক্ট করে যদি আল্লাহ দরবারে উপস্থিত হতে পারে তো আল্লাহ তালা কতগুণ দিবেন সেটা না বলে আল্লাহ বলেন কি আল্লাহ তালা তো অনেক ভালো রিওয়ার্ড দিবেন কিয়ামতের দিনের যে ভয়াবহ অবস্থা হবে সেই দিন তারা নিরাপত্তা আল্লাহ তারা তাদের এই ভালো আমলের কারণে আল্লাহ তালা ওই দিন মানুষ যখন পেরেশান থাকবে আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত শান্ত অবস্থায় রাখবেন আল্লাহ তালা আরশের নিচে সায়া দিবেন আল্লাহ তালা তাদের হিসাবকে সহজ করে দিবেন কাউকে কাউকে আল্লাহ তালা বেলা হিসাব আল্লাহ তালা জানা দিয়ে দিবেন আর ওমান দেখেন কোরআনের ভাষা এই জন্য কোরআন বোঝার জন্য আমাদের চেষ্টা করা উচিত আরবি শেখার জন্য চেষ্টা করা উচিত কারণ ট্রান্সলেট থেকে এটা বোঝা যাবে না আল্লাহ তালা কি বললেন একদিক থেকে যেভাবে ন্যাক আমলের জন্য আমাদেরকে এনকারেজ করলেন সাথে সাথে আল্লাহ তালা অত্যন্ত ধমকে শুয়ে আল্লাহ তালা বলেন ওম্য যা বিয়া যদি কোনো মানুষ এই যে রমজান নাশ পাওয়ার পর সে হাসানা নিতে পারলো না ভালো আমল করতে পারলো না সাইয়া সঠিকভাবে রোজা রাখতে পারলো না তার রোজার হেফাজত করতে পারলো না যদি কেউ গুনাহ নিয়ে এইভাবে হাজির হয় ফাকুবাত উজু হু হুমফিন না আল্লাহ বলেন তাকে আর মাথাটা নিচের দিকে দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে দাহান আর আল্লাহ বলবেন হাল তুজ্জা ইলাম এখন তুমি আমারও আজকের এই শাস্তির কারণ কি একমাত্র তুমি তোমার নিজ হাতে তুমি কামাই করেছো কিভাবে নিজ হাতে কামাই করেছো এই যে রামাদান গেছে একদিক থেকে কিছু মানুষ আমাদানকে সুযোগ মনে করে যেভাবে ন্যাক আমল করেছে অন্য দিক থেকে আমাদেরই অনেক মুসলমান ভাই বোন যারা বিভিন্ন কাজের সময় যারা রোজা রাখেন আমরা অনেক সময় নিজের রাস্তাঘাটে দেখেছি অনেক মুসলমান দেখা যায় আমাদেরকে দেখলে সিগারেটটা একটু লুকাইতে চেষ্টা করে আমাদেরকে দেখলে যে রোজা একটু ইতস্তত করে যে কী করবে না করবে অর্থাৎ এটা বুঝতে বাকি নাই যে এরা মুসলমান কিন্তু এরপরও এদেরকে আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়ে এরা রোজা রাখতে পারেনি এই ধরনের যারা হবে যারা এই সুযোগ লাভ করার পরও যারা নেক নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না যারা গুনাহ নিয়ে উপস্থিত হবে তাদেরকে তো এইভাবে জাহান নামে ফেলে দেওয়া হবে এর সাথে সাথে আল্লাহ তালা বলেন না টুজাউন ই আজকের দিনে এই যে শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা তো একমাত্র তোমাদের নিজেদের কর্মফল এই জন্য এই যে রামাদান পরবর্তীতে অ্যাটলিস্ট আমরা আল্লাহ তালার কাছে তবাই ইস্তফার করবো যে রামাদানে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেন আর সেলফে সাহেহীন থেকে সেই শিক্ষা গ্রহণ সেলফে সাহলহিনের আমল কী ছিল রমাদান পরবর্তী আমল ছয় মাস পর্যন্ত শুধু দোয়া করতেন রব্বানা তাব্বালমিন্তিনাকান্তা আল্লাহ রমজানে যতটুকু বাদতির তৌফিক দিয়েছে কারণ সবাই কিন্তু রমাদানে যারা আল্লাহ তালার মায়ার আল্লাহর ওলি যাদেরকে আল্লাহ মহব্বত করে না এরা কিন্তু রমাদানের একটা মুহূর্ত কি করে না নষ্ট করে না কিন্তু রমাদানের পরের সাথে সাথে এরা কী দোয়া করে রব্বানা তাকাব্বালমিন্ না অবস্থা ছিল যে পরবর্তী ছয় মাস একাদারে শুধু আল্লাহ রামাদানে যা কিছু করলাম আপনি এটাকে করেন এটা আমার কোনো অহংকার না আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক খুশি লাগে আমি এবছর রামাদানে রিয়েলি প্রথম কয়েকদিন এই যে সালাত এত বেশি ভিড় আমি দেখেছি যে মসজিদে জায়গা হয়নি ঠান্ডা ছিল বাহিরে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়েছে তো আমার মসজিদে আমি বলছিলাম যে আমার চোখের পানি চলে আসে এই ধরনের আমাদের মধ্যে এটাকে এই রমাদানের লাস্টের দিকে দেখা গেছে কারিয়ন করতে পারিনি দু একদিন পরেই সেটা কমে গেছে কিন্তু এরপরও আমি বলবো যতটুকুই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন অনেকে অনেকের তেলাওত করেছেন অনেকে এক্সট্রা নামাজ পড়েছেন অনেকে তাহাজুদের নামাজ পড়েছেন রমাদান পরেও যেন আমরা এই আমলগুলো যেভাবে আমরা ছয় দিনের রোজা আমরা রাখবো সওয়ালের ছয়টা রোজা আমরা রাখবো ঠিক এর পাশাপাশি আমরা রমাদানের পরেও আমরা আনি ক্যারিমের তেলাওয়াত করব রমাদানে অনেকে চাইটি দান খায়রাত করেছেন রামাদানের পরেও আমরা এই আমলগুলো আমরা জারি রাখবো আর আল্লাহর কাছে আমরা তৌফিক চাইবো যে আল্লাহ রব্বানা লা আল্লাহুলা বা ওয়াহাবান আল্লাহ একবার আপনি আমাদেরকে হৃদায়ত দেওয়ার পর একবার ভালো আমলের তৌফিক দেওয়ার পর আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিবেন না ফিরিয়ে দিবেন না যেন আমরা আমল থেকে বিমুখ হয়ে যাই এবং সার্বক্ষণিকভাবে কীভাবে আমলের সাথে আমরা জুড়তে পারি এই মেসেজ এবং এই চেষ্টাটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শাহ আল্লাহ একবার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শাহেখ যে এন্ডে বলেছেন যে আমরা রমাদানে যে আমলগুলা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন আর এটা আসলে খুবই আনন্দ লাগে আমরা যখন দেখি রমাদানে আমাদের মসজিদগুলাতে মুসল্লিদের বীর আল্লাহ একবার প্রতিটি মসজিদে দেশ বলেন এই দেশ বলেন দুনিয়ার সব জায়গায় মুসলমানদের রমাদান আসার পর থারাবিন্ন মাজে লাইলে এবং বিশেষ করে অক ফাসক নামাজের নমাজের জামাতের মধ্যে উপস্থিতি অনেক বেড়ে যায় এটা অনেক ভালো কথা আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা যারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা নমাজ পড়েছি ফাঁস অক নমাজ এবং এক্সট্রা নমাজও পড়েছি তারাওই এবং খেয়াম আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করি যেভাবে শাহেখ বলেছেন আল্লাহর কাছে দোয়াও করব আমরা আল্লাহ যেন কবল করে আমরা তো কারো কারোর জন্য করিনি আমরা কাউকে দেখানোর জন্যও করিনি যে মানুষ আমাকে বলবে আমরা তো আল্লাহর জন্যই করেছি তো আল্লাহর কাছেই আমরা চাইবো আল্লাহ যেন আমাদের এই আমলগুলা কবল করেন এর পাশাপাশি আমরা আজকে যেন প্রতিজ্ঞাবদ্ধ হই শপথ নিয়ে নেই যে ফাশক নমাজ আমি মিস করবো না যে অবস্থায় থাকি যে অবস্থায় থাকি আমি কাজে থাকি কিন্তু আমি নমাজ মিস করবো না এটা চাইলে হয় আপনি যদি কাজের ফাঁকে আপনি জমাতটা মিস করেন করতে পারেন হয়তো আপনার এই কাজের মধ্যে এমন কোনো জামেলা আছে যে জামেলায় আপনি হয়তো জোহরের নমাজ জমাতে আপনি পারছেন না কিন্তু কোনোভাবেই যেন নমাজটা মিস না হয় অনেক জায়গায় আমরা দেখি আলহামদুলিল্লাহ এই দেশেও আছে যে অনেক অফিস আদালতে মুসলমান সবাই মিলে তারা একটা জমাত কায়েম করে নেন এটা অনেক বড়ো কথা আলহামদুলিল্লাহ যে আপনারা এই দেশে থাকে পরেও একটা আমরা বলতে হবে যে মুসলমান দেশ নয় মুসল তারপরেও আমরা কিন্তু চেষ্টা করছি যে আমরা যে জায়গায় আসি জামাতের গুরুত্ব আমাদের কাছে আসে এই জন্য সবাই মিলে আমরা একটা জমাত কায়েম করি যেখানে সুযোগ হয় আলহামদুলিল্লাহ আর বাকি যেখানে সুযোগ নেই আমি অনুরোধ করবো এরপরেও যেন আমরা নমাজ আমরা যেন মিস না করি আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন আমাদেরকে ফাঁস নমাজ যদি আমরা কন্টিনিউ করতে পারি তো বাকি কাজগুলোও আল্লাহ সহজ করে দিবেন আর রমাদানে যে কোরআনের প্রতি আমাদের যে অ্যশ ছিল যে মহব্বত ছিল যে মহব্বত নিয়ে এস্ক নিয়ে আমরা নমাজের মধ্যে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকেছি আমরা শুনেছি আলহামদুলিল্লাহ অনেকে খতম করেছেন আল্লাহ আকবর সেদিন আমাদের এক হুজুর বলছিলেন তার মেয়ে দশ হতম কুরআন করেছেন সুহান আল্লাহ লেভেল করতেছে একসাথে আবার স্কুলও ছিল প্রায় দুই সপ্তাহের উপরে কিন্তু শেষ যে কয়েকটা দিন মানে স্কুল এবং মাদ্রাসাটা অফ ছিল এই জন্য এই সময়টাকে সে কাজে লাগিয়েছে আর দশ হতম কোরআন সুবহান আল্লাহ এটা কত বড়ো কথা আমরা অনেকেই পারিনি আল্লা আলা এইভাবে কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক ছিল রমাদানে এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি আমি অনুরোধ করব সবার কাছে আমরা সকাল হোক বিকেল হোক যে সময়টা আপনার জন্য সহজ একটা টাইম যেন আমরা নির্ধারণ করি যে কিছু কিছু সময় আমি কোরআন তেলাওত করব আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে যেন তৌফিক দেন শেখ আপনি কন্টিনিউ করবেন এর সাথে আরেকটা মেসেজ নামাজের সাথে সাথে যে বিষয়টা আমার যেখানে আসলো সেটা হলো একদিক থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজ আমরা কোনো অবস্থায় মিস করব না এর সাথে সাথে হালাল কামাই উপাদ এটা অনেক বড় একটা বিষয় অনেক সময় আছে অনেকে নামাজ পড়েন কিন্তু তার হা খামাইটা হালাল কি হালাল না এটার ব্যাপারে মনে করেন যে এই দেশে আসি যেভাবে একটু পয়সা রুজি করতে হবে না আমারই পয়সা রুজি করাটা শেষ না কারণ আপনি দেখেন রসুল সাহা ইসলাম বলেন মান তারা সাই আল্লিল্লা আউ আদাল যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহতালার ভয়ের কারণে সে কোনো জিনিস স্যাক্রিফাইস করে ছেড়ে দেয় এবং তার কোনো কাজ যে কাজের মধ্যে সন্দেহ এটা হালালকে হারাম সেটা ছেড়ে দেয় অথবা এমন কোনো বিজনেস যেটার মধ্যে ডাউট আছে এটা হালাল না হারাম আল্লাহর বইয়ের কারণে সেটা ছেড়ে দেয় আল্লাহর রসুল বলেন আউ অতল্লা খায় রাখবেন আল্লাহ তালার ওয়াদা যে আল্লাহ তালা তাকে এর প্রতিদান অনেক বেটার দান করবে আলহামদুলিল্লাহ এই হালালের বিষয়টা এই জন্য বলি যে আলহামদুলিল্লাহ এই দেশে যখন মুসলমানরা এই বিষয়টা চিন্তা করতে শুরু করেছে হালালের দিকে আসতে শুরু করেছে আল্লাহ তালা তাদের অবস্থা আরো ভালো করে এবং এর সাথে সাথে অনেকে প্রথম এটা চিন্তা করত যে আহা আমার যদি এইভাবে আমি কিছু করি তাহলে আমার হয়তো স্ট্রাগল হবে এই হবে সেই হবে কিন্তু যতজন আমাদের কথা শুনে যারাই অনেকে এসে বলছে হুজুর ছেড়ে দিসলাম আল্লাহ আমার জন্য আরো বেটার আল্লাহ আমি বলবো বেটার উপচনে হোক বা না হোক এই হালাল কামের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে সুতরাং যে কোনো অবস্থায় আমার কামাইটা যাতে হালাল হয় আমি হালালভাবে উপার্জন করব আর হালালভাবে হালাল ওয়েতে আমি সেটা খরচ করবো কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবো আমি কীভাবে কামাই করেছি কোন পথে আমি বিয়ে করেছি তো যেভাবে নামাজকে আমি সঠিকভাবে শক্তের নামাজ আমি আদায় করব ঠিক তদ্রুপভাবে আমি হাল হালকামাইজু করার চেষ্টা করব বাচ্চাদেরকে রমাদানে যেভাবে কোরআন তিলতের জন্য বলছি রমাদানের পরে আমল জারি রাখে এভাবে সমস্ত নেক আমল করার চেষ্টা করবো গুনাহ থেকে করার চেষ্টা করব আল্লাহ জাহ জুল্লা শেখ সময় আমাদের শেষ শেখের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে শেষ কয়েকটি না শুনলাম আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আর একটি অনুরোধ করব যে আমরা যেন দোয়া করতে পারি রমাদানে যেভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছিলেন আমরা বারবার দোয়া করেছি তাহা দোয়া করেছি রাতে দোয়া করেছি দিনে দোয়া করেছি নমাজের পরে প্রতি নমাজের পরে লম্বা দোয়া করেছি এই আমলটা যেন আমরা কন্টিনিউ করতে পারি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো তা কোয়া অর্জন হবে এবং আল্লাহ আমাদের ঘরে বাহিরে সব জায়গায় আমাদেরকে শান্তির জীবন জান্নাতি জীবন দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন কামনা করছি আমরা শাহেখের শুক্রিয়া আদায় করছি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লা সুবাহান তালা শাহেখকে যেন উত্তম বদলা দান করেন নেক হায়াত যেন দান করেন হায়াতন তৈবা দান করেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিম